বিশিষ্ট শিল্পপতি বেলায়েত খন্দকারের মেয়ে বিয়ের আগের দিন রাতে বাড়ি থেকে পালিয়েছে। কথাটি বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে শহরে। বাড়ির সামনে ভিড় করেছে সাংবাদিকের দল। একপাশে দাঁড়িয়ে আছে পাত্রপক্ষের লোকজন, লজ্জায় মাথা তুলতে পারছে না খন্দকার বংশের কেউ। সাংবাদিকরা বারবার প্রশ্ন করেই যাচ্ছে, মেয়েকে কি মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলেন খন্দকার সাহেব, নাকি মেয়ে প্রেমিকের সাথে পালিয়েছে? এত মানুষের ভিড় ঠেলে হলুদের সাজে একটি মেয়ে বাড়িতে ঢুকলো খুব তাড়াহুড়ো করে। সাথে রয়েছে অতি সুদর্শন এক পুরুষ। সাংবাদিকদের মধ্যে কয়েকজন মেয়ে রিপোর্টার ইতিমধ্যে তার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে, হা হয়ে দেখে যাচ্ছে যুবকটিকে। যুবকটির সাথে থাকা মেয়েটি এক প্রকার ছুটে যায় বেলায়েত খন্দকারের কাছে, হাঁপাতে হাঁপাতে, আব্বু আমি এসেছি, বিশ্বাস করো আমি এসেছি। মেয়েটির মুখ থেকে আর কোনো কথা বের হওয়ার সুযোগ পেল না। কেউ একজন সর্বশক্তি দিয়ে তার গালে কষিয়ে এক চর বসিয়ে দিয়েছে। মেয়েটি গিয়ে ছিটকে পড়ল মাটিতে। পুরো দৃশ্য হতভম্ব নেত্রে দেখে যাচ্ছে সবাই। সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হচ্ছে অকপটে সবকিছু। মেয়েটি আবারও উঠে দাঁড়ালো, ঠোঁটের কোণা থেকে রক্ত পড়া শুরু হয়ে গেছে। মেয়েকে দেখে সদর দরজা দিয়ে বেরিয়ে আসলো রুমানা খন্দকার, কিন্তু তার পা স্থির হলো স্বামীর বলা কথায়। এবার হু হু করে কেঁদে দিল ফিহা, চোখের পানি গড়িয়ে পড়ছে, তার নেতিয়ে পড়া গাল বেয়ে। এক রাতে মেয়েটির এই করুণ অবস্থা দেখে আঁচলে মুখ চেপে কেঁদে উঠল রুমানা। ফিহা উদ্ভ্রান্তের ন্যায় আবারও বলতে, আব্বু বিশ্বাস করো আমি ইচ্ছে করে পালিয়ে যাইনি, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। ফিহার কথায় তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন বেলায়েত খন্দকার। পাশে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া সুদর্শন ছেলেটির দিকেও একবার তাকালো। ছেলেটি কেমন নীরব দর্শকের ন্যায় সবকিছু দেখে যাচ্ছে। তার চোখে মুখে বিরক্ত, রাগ, ভয় কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। উল্টে এত কিছুর মাঝে এক ধ্যানে সে তাকিয়ে আছে নিজের হাতে থাকা মোবাইলটির দিকে। বেলায়েত খন্দকার কঠিন কণ্ঠে এক প্রকার ধমকে ফিহা এবার পাশে ফিরে তাকালো যেখানে দাঁড়িয়ে আছে যুবকটি। ফিহা তার সামনে গিয়ে বলল, আপনি তো আমাকে কথা দিয়েছেন বাসায় নেওয়ার পর বাবাকে সবকিছু খুলে বলবেন। আপনি আসলে ভুলে অন্য কেউ ভেবে আমাকে তুলে নিয়ে গিয়েছিলেন, এখানে আমার কোনো দোষ নেই। আপনি তো আমার হেল্পও করেছেন, নিজের ভুল বুঝতে পেরে আমাকে বাসায় পৌঁছে দিতে এসেছেন। প্লিজ সব ঘটনা বাবাকে খুলে বল। কিছু বলছো ডালিন, কবে এরকম কথা হলো আমাদের মাঝে? প্রত্যয়ের কথাই যেন মাথায় আকাশ ভেঙে পড়ল ফিহার। ছেলেটি রাস্তায়ও তাকে আশ্বস্ত করেছে সবকিছু খুলে বলবে, তবে এখন মিথ্যে বলছে কেন? আপনি এমন করছেন কেন মিস্টার প্রত্যয়? আপনি তো সবকিছু বললেন, এখানে নিয়ে আসলেন, এখন মিথ্যা কেন বলছেন? প্লিজ এমন করবেন না, আপনার জন্য আমি চাই না আমার বাবার কোনো অসম্মান হোক, দয়া করে সত্যিটা বলুন। তুমি কেন মিথ্যা বলছো ফিহা? আমাদের এতদিনের সম্পর্ক তুমি অস্বীকার করছো? তোমার বাবার ভয়েই তো তুমি পালিয়েছিলে, আর তুমি তো আমায় বলেছো বাসায় গিয়ে বাবাকে তুমি জানাবে তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করতে যাচ্ছ, তুমি তার হাতে কাঠ পুতুলি নও। ফিহা এবার জোরে শব্দ করে কেঁদে দিল, সে তার বাবাকে ভীষণ ভালোবাসে। তার বাবা তাকে পছন্দ না করলেও তার প্রতি মানুষটির বিশ্বাস ছিল, যা কিনা এই ছেলেটির জন্য ভেঙে চুরমার হয়ে গেছে। এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ বলে মনে হচ্ছে তার। কেন তার সাজানো গোছানো জীবনে প্রত্যয় নামক ঝড় আসলো, সব কিছু লন্ডভন্ড করে দিল। ফিহার চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা সাদাবের দিকে। মানুষটিকে দেখেই ফিহার চোখ চকচক করে উঠল। এই মানুষটি হয়তো তাকে ফিরিয়ে দিবে না। ফিহা দৌড়ে গেল সাদাবের সামনে। সাদাবের এক, সাদাব আপনি আমার কথা বিশ্বাস করুন প্লিজ, আমি ওই লোককে সত্যিই চিনি না, আমি তার সাথেই যাইনি, আমি তাকে এর আগে কখনো দেখিনি পর্যন্ত। বিশ্বাস করুন আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই, উনি মিথ্যে কথা বলছে। সাদাব তাকালো প্রত্যয়ের দিকে। প্রত্যয়ের মুখে বাঁকা হাসি বিদ্যমান, সে এক হাতে নিজের চুল ঠিক করতে ব্যস্ত। সাদাব রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিল, চোখ বুঝে নিয়ে ভিতরে থাকা রাগটা দমানোর চেষ্টা করল। মনে মনে বলল, তুই কাজটা ঠিক করিসনি প্রত্যয়, এর মূল্য তোকে দিতে হবে। ফিহার কান্নারত মুখের দিকে তাকিয়ে যেই না সাদাব কিছু বলতে যাবে,
পেছন থেকে সাদাপের মা এক প্রকার চিৎকার করে উঠলেন। এক প্রকার তেড়ে এসে ফিহার হাত সাদাপের হাত থেকে ছাড়িয়ে নিয়ে তাকে ধাক্কা মেরে দিল। তাল সামলাতে না পেরে যখনই পড়ে যেতে নিবে পেছন থেকে একজোড়া বলিষ্ঠ হাত তাকে আগলে নিল। ফিহা ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। সাদাপের মায়ের মুখে যেন কথার খই ফুটেছে। তিনি বেহায়া মেয়ে মানুষ, এক ছেলের সাথে এক রাত কাটিয়ে এসে আবার আমার ছেলেকে ফুসলানো হচ্ছে। আমার ছেলের সাথে ভালোবাসার নাটক করার কি দরকার ছিল? একজনের মন ভরে নয় নাকি, কয়জন লাগে তো? নির্লজ্জ মেয়ে মানুষ, বাপ মার সঠিক শিক্ষা দিতে পারেনি, প্রেমিকা নিয়ে পালিয়ে গিয়ে আবার এখন এই মুখ নিয়ে এখানে যাত্রাপালা করতে এসেছিস। ওই মেয়ে, তোর মাঝে কি লজ্জা ছিটে ফোটাও নেই নাকি? আমার ছেলে থেকে দূরে থাক, ছেলে পছন্দ বলে বিয়ের মত দিয়েছি, দেখতে বোঝাই যায় না মেয়েটা পেটে পেতে এত শয়তানি। ফিহা চোখ খুলে দেখল নিজের অবস্থান, নিজেকে প্রত্যয়ের বাহুতে আবদ্ধ থেকে গা গুলিয়ে আসলো। শুধু একটা কথাই ধরা দিল মন মস্তিষ্কে, প্রতারক। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো পুরো দমে, কিন্তু ছেলেটির শক্তির কাছে পেরে উঠল না। তার ছোট ছোট দেহটা, তার ছোটখাটো দেহটা বাধ্য হয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলি, ছাড়ুন, বলছি ছাড়ুন, আমার কি ধরার সাহস কি করে হয় আপনার দূরে? প্রত্যয় হাসলো, কি অমায়িক ভাবে হাসে ছেলেটি। এই হাসিতে ঘায়েল হবে হাজারো রমণী, তবে ফিয়ার কাছে এই হাসিটি বিষাক্ত লাগছে। এর থেকে বিদঘুটে কিছু হয়তো দেখেনি কখনো। সাদাপের মা সাদাপের হাত টেনে বলল, আর এক মুহূর্ত নয় এখানে, তোর জন্য এর থেকে সুন্দর ভালো ভদ্র মেয়ে খুঁজে এনে দিব। তোর ভাগ্য ভালো, এরকম একটা মেয়েকে বিয়ে করার থেকে বেঁচে গেলি। সাদাপের চোখ মুখ লাল হয়ে এসেছে, সে কিছু বলতেও পারছে না। মায়ের বাধ্য ছেলে সে, তাকিয়ে আছে অন্যের বাহু বন্ধনে আবদ্ধ দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। মেয়েটির চোখে মুখে আকুতি, টানা টানা চোখ দুটো যেন বলে যাচ্ছে, কেন সে মুখ ফুটে মায়ের বিরোধিতা করতে পারছে না, কেন ভালোবাসার মানুষের পাশে দাঁড়াতে পারছে না? ফিহা অশ্রুসিক্ত নয়নে দেখলো ভালোবাসার মানুষের প্রস্থান, যে মানুষটিকে ঘিরেছিল তার হাজারো রঙিন স্বপ্ন, যে মানুষটিকে ভালোবেসে সে বুঝেছিল ভালোবাসা কি, প্রেম কি। সেই মানুষটিও আজ তাকে ভুল বুঝল, বাকি সবার মতোই দূরে ঠেলে দিল। এতটা নিষ্ঠুর কেন সব কিছু? কাল সন্ধ্যায় তো সব কিছু ঠিক ছিল, কিছু মুহূর্তেই এভাবে সবটা শেষ না হলেও তো পারত। ফিহাকে এবারে টেনে নিয়ে গেল প্রত্যয় নামক মানুষটি। ফিহা রক্ত শূন্য চোখে তাকিয়ে আছে শুধু, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মেয়েটির চোখ দুটি ফুলে গেছে, নাকের পাটাতনটি যেন টকটকে টমেটো, ফুপানোর ফলে থেমে থেমে কেঁপে উঠছে লাল হয়ে যাওয়া অষ্টুদ্বয়। প্রত্যয় ফিহাকে নিয়ে এসে দাঁড়ালো বেলায়েত খন্দকারের সামনে। বাড়িতে নিরাপত্তা বিরাজমান, কারোর মুখে কোনো রা নেই। কিছু সময় পরপর শোনান যাচ্ছে সাংবাদিকদের ফিসফিসানি শব্দ। বেলায়েত খন্দকার তাকালেন মেয়ের দিকে, তবুও তার পাষাণ মন গড়ল না, ধরেই নিলেন মেয়ের চোখের জল শুধু লোভ দেখানো। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, প্রত্যয়ের মুখে সূক্ষ্ম হাসি দেখা গেল। সে এক হাতে শক্ত করে চেপে ধরেছে ফিয়ার হাত, অন্য হাত প্যান্টের পকেটে গুঁজে দিয়ে বলল, আহ শ্বশুরমশাই, এই মুখ দেখার কি দরকার? দরকার পড়লে প্লাস্টিক সার্জারি করে আপনার মেয়েকে আবার নতুন মুখ সমেত করে আসবো। আপনার মেয়ের একমাত্র জামাই বলে কথা, তার জন্য আমি সব কিছুই করতে পারি। আপনি কোনো চিন্তা করবেন না, তাকে আমি সুখে শান্তিতেই রাখব, একটা বউ মাত্র আমার, আপনি শুধু দোয়া করবেন শ্বশুরমশাই। বলেই এক লাফে পা ছুঁয়ে আবার উঠে গেল।
মাথায় হাত বুলিয়ে চোখ মুখ শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, শুধু আপনি আমার কলিজার বাবা বলে ছেড়ে দিচ্ছি, না হয় যে হাত দিয়ে তাকে আঘাত করেছেন সে হাত আমি ভেঙে গুড়িয়ে দিই। ফিহা ভীষণ ক্ষিপ্ত হল, কে এই ছেলে, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, কখন থেকে বউ বউ করে যাচ্ছে, কে তার বউ, কবির বউ, কিসের বউ, বিয়ে হলো কোন সময়, তার বাবা তাকে মারুক কাটুক যাই করুক সে তাকে ছেড়ে কোথাও যাবে, বুঝলে এতদিনই ঠিকই বুঝবে। এই আপনি সাহস কি করে হয় আমার আব্বুর সাথে এভাবে কথা বলার, কি সব বলে যাচ্ছেন, কখন থেকে আপনি এখান থেকে চলে যান বলছি, আমার আব্বু আমাকে মেরে ফেললেও আমি তার কাছেই থাকবো, বলেই বাড়ির ভেতর চলে গেলেন তিনি। ফিহা সেদিকে তাকিয়ে রইল অপলক, রুমানার চক্ষু শীতল, চেয়েও তিনি মেয়েকে আগলে রাখতে পারলেন না, ঢলে গেল দৃষ্টিগোচর প্রেম, তাকিয়ে দেখল বাবা মেয়ের প্রস্থান, হাতে টান অনুভব করল সে, প্রত্যয় নামক ব্যক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে নিজের সাথে, ফিয়া হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, মুখে বলছে ছাড়ুন আমায় কোথায় নিয়ে যাচ্ছেন, আমি যাব না আপনার সাথে, কিন্তু কোনো লাভ হলো না, প্রত্যয় তাকে টেনে নিয়ে যাচ্ছে গরুর মতো, প্রত্যয় গাড়ির দরজা খুলে ভিতরে এক প্রকার ছুঁড়ে মারল ফিহাকে, হাতের ব্যথায় মৃত আর্তনাদ করে উঠল মেয়েটি, প্রত্যয় গাড়িতে উঠে এই গাড়ি স্টার্ট দিল, তার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট, গাড়ি চালাচ্ছে ফুল স্পিডে, ফিয়া চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁদে চলেছে, প্রত্যয় একদম ফেস ফেস করবে না কানের নিচে, এক ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিব, কেঁপে উঠল ফিয়া, তবে কান্না বন্ধ করল না, তা দেখে আরেক দফা ধমক দিল প্রত্যয়, ফিয়া এবার মুখ চেপে ধরেছে নিজের যাতে শব্দ না হয়, অন্য পাশে মুখ ফিরিয়ে ভেবেই চলেছে রাতের কথা, গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রুমে গিয়ে ফ্রেশ হওয়ার পর তার এক কাজিন এসে বলল নিচে সাদাপ এসেছে তাকে দেখতে, সেনা গেলে নাকি সাদাপ ওপরে উঠে আসবে, ফিয়া সাত পাঁচ না ভেবে এক ছুটে গিয়েছিল প্রিয় মানুষটির কাছে, ফিয়া সেই ভার্সিটি লাইফের প্রথম থেকেই পছন্দ করত সাদাপকে, ছেলেটি ছিল ভার্সিটি সিনিয়র, তারা ভর্তি হওয়ার সময় গ্র্যাজুয়েট কমপ্লিট করে ফেলেছে, লম্বা চওড়া ফর্সা এক যুবক যে কোনো নারীর মনেই সহজে ধরা দেওয়ার মতো, ফিয়া শুধু তার রূপের প্রেমে পড়েনি, ছেলেটির ব্যক্তিত্ব ছিল নজর কাড়া, ভার্সিটির ছাত্রদলীয় সব কিছুতে থাকত সে, কারোর কোনো অসুবিধে হলে সলভ করে দিত হাতের তুড়িতে, সেই মানুষটির সাথে নিজের বিয়ে ঠিক হবে বিষয়টি সে কল্পনাও করতে পারেনি, ছেলে নিজে থেকে প্রস্তাব পাঠিয়েছে বাড়িতে, এত সহজে ভালোবাসার মানুষটিকে পেয়ে যাবে ভেবেই খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল তার অবচেতন মন, সেদিন সাদাবের সাথে দেখা করতে বাড়ির বাহিরে গিয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে নিজেকে আবিষ্কার করেছিল কারোর রুমে, তাকে বিছানায় রাখা হয়েছে, তবে বেঁধে রাখেনি, রুমও লক করা ছিল না, খুব পরিপাটি একটা গোছানো ঘর, সেখানেই তার দেখা হয় প্রত্যয়ের সাথে, প্রত্যয় তার সাথে খারাপ কিছু করেনি, ফিহার কান্না করা দেখে এসে বলেছিল সকালেই তাকে বাড়ি পৌঁছে দিবে আর নিজের ভুল স্বীকার করে নিবে, কিন্তু কিছুই ঘটল না, যে মানুষটির ব্যক্তিত্বে প্রেমে পড়েছিল সেই মানুষটিও তাকে একা করে চলে গেছে, নিজের বাবা মাও তাকে বিশ্বাস করেনি, তার পরবর্তী জীবন কি হবে তাও সে জানে না, এই রকম মূল্যহীন জীবনের দায় সে বয়ে বেড়াতে পারবে না, মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল ফিহা, একবার তাকালো ড্রাইভিং সিটে বসে থাকা মানুষটির দিকে, পরেই চোখ বুঝে প্রস্তুতি নিল গাড়ি থেকে ঝাঁপ দেবার, যে স্পিডে গাড়ি চলছে আর মেইন রোডে একবার নিচে পড়লেই সব শেষ, যে ভাবনা সেই কাজ, ফিহা জোরে প্রেস করল দরজা লকের ওপর, ঝাঁপ দিল বাহিরে, এত মোরা শক্ত তোর, তোকে তো আমি নিজ হাতে খুন করব, তুই যা করেছিস তারপর এখনো তোকে বাঁচিয়ে রেখেছি এটাই তো অনেক, ফাহাদ আল প্রত্যয়ের একটা নখ ছোঁয়া সাহস কেউ করে না, আর তুই তার একমাত্র, কথা সম্পূর্ণ না করে গাড়ি স্টিয়ারিং এ জোরে ঘুষি বসিয়ে দিল প্রত্যয়, ফর্সা চেহারায় যেন রক্তের ছোপ ছোপ দাগ পড়ে গেছে, রাগের ফলে পুরো মুখ এতটাই লালবর্ণ ধারণ করেছে তা দেখে রীতিমতো কাঁপছে ফিয়া,
ফিয়া যখনই গাড়ির দরজা খুলে ঝাঁপ দিতে যাবে, ঠিক সেই মুহূর্তেই প্রত্যেক গাড়ির দরজার উপর পাশ থেকে লক করে জোরে ব্রেক কষে। ভরা রাস্তায় আচমকা ব্রেক করায় ট্রাফিক পুলিশের কবলে পড়তে হয়। প্রত্যয় সবকিছু সামলে এক পাশে নির্জন জায়গায় দেখে গাড়ি পার্ক করে। ফিহা মাথা নিচু করে বসে আছে, তাকানোর মতো সাহস পাচ্ছে না। প্রত্যয় নিজের চুল টেনে ধরেছে রাগ নিয়ন্ত্রণ করার জন্য। কিছু সময় পর গাড়ি স্টার্ট দেয় প্রত্যয়। ফিহা আর কিছু করার সাহস হয় না। এখন মনে হচ্ছে সে যদি মরেও যায়, কবর থেকে উঠিয়ে সমস্ত শক্তি দিয়ে গালে চর বসাবে এই প্রত্যয় নামক মানুষটা। ফিহার বুঝে আসছে না কেন এই ছেলে তার সাথে এমন করছে। তার সাথে তো এই লোকের কোনোদিন দেখাও হয়নি। কোন সময় শত্রুতা ফলাচ্ছে এখন? ফিহা চোখ বন্ধ করে সিটে মাথায় নিয়ে দিল। কিছুক্ষণ পরই গাড়ি থামল। প্রত্যয় নেমে ফিহার পাশের দরজাটা খুলে দিল। ফিহা নেমে গেল। প্রত্যয় ফিহার এক হাত চেপে ধরে সাথে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে। এখানেই সে রাতে ছিল, আবছা হলেও বাড়িটা দেখে চিনতে পারছে। লিফটে উঠল না প্রত্যয়, সিঁড়ি বেয়ে উঠছে। যেন সব রাগ পা দিয়ে সিঁড়ির ওপরে ঝাড়ছে ছেলেটি। ফিহার মনে হলো তার হাত ব্যথায় এবার খসে পড়ে যাবে। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছে। যতই হোক, তার মনে হলো সে এখন আর্তনাদ করলেও পাশের মানুষটি রেগে যাবে। ফ্ল্যাটের দরজাটা খুলল সশব্দে। ফিহাকে সোফার কাছে নিয়ে ছুঁড়ে মারল প্রত্যয়। নিজে চলে গেল রুমের ভেতরে। কিছু সময় পর হাতে শপিং ব্যাগ নিয়ে হাজির হয়। ব্যাগগুলো ফিহার দিকে এগিয়ে দিয়ে ভরাট পুরুষ, যাও গে রেডি হয়ে। ফিহা তাকালো ব্যাগের দিকে। ব্যাগের ভেতরে বেনারসি শাড়ি আর প্রয়োজনীয় সবকিছু আছে। চোখ বড় বড় করে তাকালো ফিহা। ও বউ কেন সাজবে? নিজের উৎকণ্ঠা চেপে রাখতে না পেরে ফিহা, আমি বউ কেন সাজবো, কি মতলব আপনার? হ্যাঁ, প্রত্যয় শান্ত দৃষ্টি নিক্ষেপ করলো ওর উপর। এতেই যেন মেয়েটি ভয়ে কুকড়ে গেল। তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চাল। তুমি কি আমার সাথে লিভ ইনে থাকতে চাচ্ছ ফিহু? আমার কিন্তু কোনো সমস্যা নেই। প্রত্যয় কথাটি বলেই বাঁকা হাসলো। ফিহা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটির। কি মাথায় কোনো সমস্যা আছে নাকি? অসভ্যের মতো কিসব। আমি আপনার মতো লোকের সাথে কোনোভাবেই থাকতে চাই না। আমাকে যেতে দিন, বাসায় যাব আমি। ফেরত পাঠানোর জন্য নিয়ে আসিনি তোমায়। বেশি কথা না বলে রেডি হয়ে এসো। আমাকে রাগিয়ে দিবে না, এর পরিণাম কিন্তু ভালো হবে না। যদি সুজা কথা রাজি না হও, তো এমন কিছু করব যাতে তুমি বিয়ে করতে বাধ্য হও। মরে গেলেও আপনাকে বিয়ে করব না। আমি সাদাবকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করতে পার। প্রত্যয় একটানে ফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। নিজের অষ্টধারা দিয়ে চেপে ধরে ফিহার ফিনফিনে পাতলা ঠোঁট। ফিহা হতভম্ব হয়ে যায়। কি হয়েছে বুঝতে ওর কিছু সময় ব্যয় করতে হয়। নিজেকে ছাড়ানোর জন্য ফিহা নিজের হাত পা ছুটাতে লাগে। এলো পাথারি কিলঘুষি মারতে থাকে প্রত্যয়ের বুকে। তবুও মানুষটিকে একচুল পরিমাণও সরাতে পারেনি সে। বেশ সময় পর প্রত্যয় এক প্রকার ছুঁড়ে দূরে ফেলে দেয় ফিহাকে। ফিহার চোখ থেকে অনবরত পানি পড়ছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই প্রত্যয়। প্রত্যয় কিছু সময় পর শক্ত কণ্ঠে বলে, আর কোনোদিন যদি আমার সামনে অন্য কাউকে ভালোবাসার কথা মুখে আনার চেষ্টা করিস, তাহলে এখানেই মেরে পুঁতে দিব। আপনি একটা নিকৃষ্ট লোক, আপনার মুখও দেখতে চাই না আমি। শুধু মুখ কেন বেবি, তোমাকে তো আরো অনেক কিছুই দেখতে হবে। বলেই চোখটি মারে। ফিহা কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলেছে। প্রত্যয়ের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। বিয়ে করে বাসর করতে চাও নাকি বিয়ের আগে? একটা চুমুতে মনে হয় কোনো কাজ হয়। বিয়ে করা পর্যন্ত ওয়েট করতে পারছো না, তাই না ফিহু বেবি? আগে আগে সব করা ইচ্ছে, তাহলে মুখ ফুটে বলতে পারো। এভাবে কান্না করে আদায় করার কি আছে? আমি বিয়ে করব না, প্লিজ আমাকে। প্রত্যয় মুখ দিয়ে চমলক শব্দ করে। ফিহা, দেখো আমাকে রাগাবে না। যদি 5 মিনিটের মধ্যে রেডি না হও, তাহলে নিজ হাতে পড়িয়ে দিব। এটা যে আমি করতে পারবো আশা করি এটা এতক্ষণে বুঝে গেছো। এখন সিদ্ধান্ত নাও, নিজে পড়বে নাকি আমার হাতে? ফিহা রেগে বলে, বললাম না পড়বো না, কোনো বিয়েটি করবো না আমি।
তোর মতো খারাপ লোকের কোনো কথাই শুনবো না আমি। প্রিয়া, প্রত্যয়ের এত জোরে ডাক দেওয়াটা যেন অন্তর আত্মা কাঁপিয়ে দিয়েছে ফিহার। তবুও সে নড়ল না। কান্না করতে করতে উজ্জ্বল শ্যামলা ত্বকের উপর পানির ছাপ পড়ে গেছে, চোখ দুটো ফুলে গেছে, পাতলা ঠোঁটগুলো সমান্তলে কাঁপছে, নাকের ডগায় রক্ত জবার ন্যায় বর্ণ ধারণ করেছে। প্রত্যয়ের হাত মুষ্টিবদ্ধ করল, নিজেকে যথাসম্ভব শান্ত করে নরম কণ্ঠে বলল, ফিহা, সাদাব যদি তোমায় সত্যি সত্যি ভালোবাসতো তাহলে আমি কখনো এমন কাজ করতাম না। যদি সে তোমায় ভালোবাসতো তাহলে আজ তোমাকে ওভাবে রেখে তোমার সিদ্ধান্ত শোনার আশায় আমি বসে থাকবো না। মাত্র 20 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে তৈরি হয়ে আসবে, নাহলে সত্যি খারাপ কিছু ঘটে যাবে আজকে। সব কিছু বাদ দিয়ে নিজের কথা ভাবো। ফিহা ধীর পায়ে হেঁটে যায় রুমের দিকে, তার পা টলছে, তার চিন্তা করার শক্তি লোপ পেয়েছে। ফিহা সত্যি সাদাবকে ভালোবাসে, মানুষটির এভাবে প্রত্যাখ্যান সে মেনে নিতে পারেনি। মনের কোণে কোথাও একটা খচখচ করছিল। প্রত্যয়ের বলা কথাটা যেন খুব গভীরভাবে কানে এসে বাড়ি খেল। যদি তোমার ভালোবাসত তো ছেড়ে চলে যেত না, তবে কি সবকিছুই মিথ্যে ছিল? সাদাব তাকে ভালোবাসে না, তার অনুভূতিগুলো যে একটা মানুষের নামে উৎসর্গ করেছিল। সেই মানুষটা তাকে অবিশ্বাস করল, জনসম্মুখে একবারও তা হাত ধরার সাহস করল না। এতটা ঠুনকো ছিল ওর বিশ্বাস। ভালোবাসা তো টিকে থাকে বিশ্বাসে, তবে কি ভালোবাসাটাই ছিল না কোনোদিন? ফিহা চিন্তায় ডুব দিয়ে এলোমেলো হাতে শাড়ি পরছে, কোনো রকমে পেঁচিয়ে বেরিয়ে আসে রুম থেকে। কাঁধ থেকে একটু লম্বা চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, চোখে মুখে বিষণ্নতার ছাপ। প্রত্যয় দেখল বিরহে ভেঙে পড়া এক নারীকে, বিধ্বস্ত মুখশ্রীর এই নারীর পুরোটা জুড়েই আছে এক অদ্ভুত মায়া। প্রত্যয় চোখ সরিয়ে নেয় সহসা, চায় না জড়াতে এমন কিছু যা তার নয়, তার হয়েও যে অন্য কারোর। এ যে ভীষণ রকমের যন্ত্রণা! ফিহা চুপচাপ এসে দাঁড়ালো প্রত্যয়ের সামনে। প্রত্যয় আবারও আপাদ মস্তক দেখল মেয়েটিকে, বুক ভরে এক দীর্ঘশ্বাস ছাড়ল সে। ফিহাকে সাথে করে নিয়ে বের হলো আবার, গাড়ি চলছে আপন গতিতে। ফিহার সিল্কি চুলগুলো উড়ে যাচ্ছে তাল মিলিয়ে, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া, সদ্য ফোটা একটি শিশির ভেজা পদ্মের মতো লাগছে মেয়েটিকে। কারোর অবাধ্য চক্ষু বার বার অমান্য করছে সব বাধা বিপত্তি। মেরুন রঙের শাড়িতে মেয়েটির সৌন্দর্য কেন এত বৃদ্ধি পেল? আগে জানলে এই রঙের শাড়ি কিনত না প্রত্যয়। যেদিন এই পদ্ম নিজে এসে ধরা দিত তার প্রেমের নদীতে, সেদিন না হয় এরকম করে সাজিয়ে বসিয়ে রাখত সামনে, দেখত চোখ মুখ ভরা মুগ্ধতা নিয়ে। আজ যে সে অন্য কারোর জন্য আকাশ সমান স্বপ্ন বুনেছে, মন প্রাণ ওই ব্যক্তিটাকে দিয়ে অনিচ্ছায় অবহেলায় একরাশ ঘৃণা নিয়ে তাকে গ্রহণ করেছে। ভালোবাসার মানুষের মুখ ফিরিয়ে নেওয়াটা হয়তো সহ্য করা সবার সাধ্যের বাহিরে। কাউকে পাওয়া না পাওয়ার সমীকরণে পেয়ে গিয়েও ছুঁয়ে দেওয়ার অধিকার না পাওয়া, ভালোবাসার অধিকার নিয়ে সামনে দাঁড়াতে না পারার মতো অসহনীয় অনুভূতি আর কি দশটা আছে! গাড়ি এসে থামল কাজী অফিস নামক সাইনবোর্ড টাঙানো একটা গেটের সামনে। ফিয়া অনুভূতিহীন যন্ত্রের ন্যায় হেঁটে যাচ্ছে, কেন যাচ্ছে সে জানে না। নিজেকে এক বদ্ধ উন্মাদ মনে হচ্ছে, কেন সে প্রত্যয়ের কথা শুনছে জানে না। বারবার একটা কথাই ভেতর থেকে বেরিয়ে আসছে, এটাই তো নিয়তি, একবার বিশ্বাস করে দেখ ঠকবি না। ভাগ্যটা তার বরাবরই বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছে, তারপরও আজ সে ভাগ্য পরীক্ষা করতে জীবনের সবচেয়ে বড় একটা ধাপে পা দিতে এসেছে। কাজী অফিসের ভেতরে ঢুকলো দুজন। ফিয়া তখন মৃদু কাপা কর, বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করাটা কতটা যুক্তিযুক্ত প্রত্যয়? এই বিয়েটা হয়তো আপাত দৃষ্টিতে ঠিক হবে, কিন্তু কি হবে ভবিষ্যৎ? প্রত্যয় চুপ রইল কিছুক্ষণ গভীর কণ্ঠে, ভিতরে আসো। তখন ভেতরে আসলো এক মধ্যবয়স্ক মহিলা।
ফিয়া তাকালো সেদিকে, নিজের মাকে এখানে থেকে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে সে। কাপা কণ্ঠে ডাকলো, ফিয়ার দিকে ফিরেও তাকালেন না তিনি, চুপচাপ পাশের চেয়ারটায় বসে পড়ল। প্রত্যয়ের হয়ে সাক্ষী হিসেবে এসেছে তার ফ্রেন্ড। প্রত্যয়ের বাবা মা এখানে নেই, ফিয়া শুধু অপলক তাকিয়ে আছে তার মায়ের দিকে। কাজী সাহেব সব কাজ শেষ করে সাইন করার জন্য রেজিস্ট্রি পেপার দিয়ে দিল ফিহার দিকে। ফিহার হাত কাঁপছে অনবরত, কোনোভাবেই ধাতস্থ করতে পারছে না। পরপর গড়িয়ে পড়ল কয়েক ফুটা অশ্রু। ফিহার মা শান্ত কণ্ঠে বলল, ফিহা তাকালো তার মায়ের দিকে। পৃথিবীতে একটা মানুষই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ভরসা করে। মা ছাড়া ফিহার দুনিয়া যেন শূন্য। মা ছাড়া বাড়ির বাকি সদস্য কখনো তাকে ভালোভাবে গ্রহণ করেনি। নিজের বাবাও কোনো দিন স্নেহের হাত বাড়িয়ে বলেনি, মা এত চিন্তা করিস? এত চিন্তা কিসের, তোর বাবা আছে তো। ভালোবাসা নামক জিনিসটা খুব কমই আছে ওর জীবনে। ফিহার দৃষ্টি অনুসরণ করলেন রুমানা, চোখ দিয়ে আশ্বস্ত করলেন মেয়েকে, ইশারা করলেন সাইন করার জন্য। ফিহা মন্ত্র মুগ্ধের ন্যায় কলম চালালো কাগজটায়। প্রত্যয় সাইন করে দিল ফটাফট। বিবাহ সম্পন্ন হলো তিন কবুল বলার মাধ্যমে। ফিহা তার মাকে জড়িয়ে ধরে বসে আছে শক্ত করে। মনে হচ্ছে ছেড়ে দিলেই বুঝি তার মা হারিয়ে যাবে অনেক দূরে। প্রত্যয় নিজের বন্ধুর সাথে একটু বাহিরে যায়। রুমের বাহিরে বেঞ্চে বসে আছে ফিহা আর রুমানা। ফিহা শক্ত হাতে নিজের মাকে জড়িয়ে ধরল। রুমানা ভেজা চোখে মেয়ের মুখে হাত বুলিয়ে উঠে দাঁড়ালেন। ফিহা দূর হতে দেখল মায়ের চলে যাওয়া। প্রত্যয় কাজী সাহেবের সাথে কথা বলা শেষ করে, মিসেস প্রত্যয়, সন্ধ্যা হয়ে এসেছে, আপনি কি এখানেই থাকার প্ল্যান করেছেন নাকি? প্রত্যয়ের কথায় ফিহা বিরক্ত নিয়ে তাকালো। সে কি এখানে সুখে বসে আছে নাকি? আজব লোক, কোনো কথা ভালোভাবে বলতে পারে না নাকি? ফিহা উঠে গটগট করতে করতে সামনে চলে গেল। প্রত্যয় ঠোঁট কামড়ে হাসলো। গাড়িতে উঠে বসে পড়ল ফিহা। এই অসহ্যকর ছেলেটার সাথে এক বাসায় থাকতে হবে ভেবেই সে হতাশ হলো। মা যে কোন বুঝে এটাকে ভালো বলল কি জানে। প্রত্যয় গাড়িতে উঠে ফিহার ওপর ঝুঁকে গেল। ফিহা চোখ গরম করে তাকায়। প্রত্যয় ফিহার কানের কাছে ফিসফিস করে, তোমার এই রেগে টমেটো হয়ে যাওয়ার রূপটা আমার ভীষণ পছন্দ, মনে চায়। প্রত্যয় সিট বেল্ট লাগিয়ে দিয়ে আবার নিজের জায়গায় এসে বসে। ফিহার দিক, শুধু বেল্ট লাগাতে গিয়েছিলাম, তুমি যে এত দুষ্টু, তোমাকে দেখে বোঝা যায় না ফিহুসুনা। তুমি কি ভেবেছিলে, যা ভেবেছ তা কি করবো নাকি জান? ফিহা বোকার মতো চেয়ে আছে প্রত্যয়ের দিকে। প্রত্যয় চোখ টিপে আবারও ড্রাইভিং এ মন দেয়। আজ সন্ধ্যাটা ভীষণ চমকপ্রদ। আকাশের বুক ছড়িয়ে গেছে হলুদ কমলার মিশ্রণে অদ্ভুত এক রং। ফিহা গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে তাকিয়ে আছে সেই দিকে। নতুন গন্তব্যে তার জন্য কি অপেক্ষা করছে তা সে জানে না, তবুও নতুন সূর্যের আগমনের প্রত্যাশা করছে। বাড়ি পৌঁছে প্রত্যয় ফিহার দিকে তাকিয়ে, আলমারির ওই পাশটা তোমার কাপড় রাখা আছে, যাও ফ্রেশ হয়ে আসো। ফিহা চলে গেল সেদিকে। প্রত্যয় মোবাইল হাতে নিয়ে খাবার অর্ডার করল। কাজের মহিলাটি কয়েকদিন ছুটি নিয়েছে। তপ্ত এক দীর্ঘশ্বাস ছেড়ে পাশের রুমে ফ্রেশ হতে চলে গেল। ভালোবাসার মানুষকে অতি কাছে পেয়েও যখন অনুভূতি প্রকাশ করা যায় না, মন ভরে তার সাথে কথা বলা যায় না, মুগ্ধতা নিয়ে তাকানোর অধিকার থাকে না, তার মতো নিদারুণ যন্ত্রণা আর কি হতে পারে? ফিয়া হলদে রঙের একটা থ্রি পিস পরে বসে আছে। পিঠে ছড়িয়ে আছে তার অর্ধভেজা ছোট ছোট চুল। তার মতো শ্যামলা গড়ের মেয়েকে কেন এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করলো প্রত্যয় নামক মানুষটি? কি এত প্রয়োজনে পড়ল তার? পুরুষ প্রেমে পড়ে নারীর দীঘল কালো চুলে, মায়া ভরা চোখে, ফর্সা গড়নে আর গুণে। তার মাঝে তো প্রেমে পড়ার মতো আহামরি কিছুই নেই, না আছে কাঙ্ক্ষিত কোনো রূপ লাবণ্য। তবে কেন এত জলঘোলা করা হলো?
এত এত নাটকীয়তা করা হলো। বিয়েতে নিজের মায়ের সম্মতি তাকে ভীষণ ভাবাচ্ছে। যখন জেনেছে মা তাকে বিশ্বাস করে, নিজেকে অনেকটাই হালকা মনে হয়েছিল। পৃথিবীতে এই একটা মানুষ তার অধিক আপন। ছোট থেকেই বুঝতে শিখেছে তার এত বড় পরিবার, তার অবস্থান খুবই ঠুনকো। বাবা নামক মানুষটা কখনো স্নেহের হাত বাড়িয়ে দেয়নি। ছোট ভাই বোন দুটিও কখনো তাকে আপন ভাবেনি। দাদি ফুপু সব মানুষের মাঝে সে ছিল অবহেলার পাত্র। সে তো এই পরিবারের, তাহলে কেন এতটা দূরে ঠেলে দিত সবাই? সেই ছোট থেকে ফিয়ার মন আক্ষেপ অভিমান নিয়ে ভরপুর থেকেছে। সবার মাঝে থেকেও নিশ্চুপ একা একা নিজের একটি জগৎ করে তুলেছিল। তার জীবনে ভালোবাসার বড্ড বেশি অভাব। সেই ছোট থেকেই একটা প্রশ্ন মনে গেঁথে গেছে, আমাকে কেন কেউ ভালোবাসে না? ভালোবাসা বুঝি অনেক দামি কিছু, যা তার পাওয়া ধরা ছোঁয়ার বাহিরে। যখন ভার্সিটিতে সাদাবকে দেখত, সেই ছোট্ট মনটায় এই দ্বিতীয় ব্যক্তিটিকে নিয়ে স্বপ্ন সাজিয়েছিল। ভালোবাসা কিনা জানে না, তবে মনে হতো এই মানুষটাকে দেখলে তার কিছুটা স্বস্তি হয়, হৃদয়ের হাহাকার কিছুটা কমে। কিন্তু দিন শেষে তার ভালোবাসার পাত্র শূন্য। সেই মানুষটাও তাকে ভালোবাসার ইঙ্গিত দিয়ে হাত ছেড়ে দিয়েছে। কেন কেউ একবারও তার হাত শক্ত করে ধরতে চায় না? সে কি এতটাই অযোগ্য? বারান্দার গ্রিল পেরিয়ে রাতের অন্ধকার আকাশকে সে তার সব অভিযোগ তুলে দিচ্ছে পৃথিবীর বুকে। কেউ নেই তার এই দুঃখের ভাগ নিতে, তাকে আশার হাত বাড়িয়ে দিয়ে বলার মতো কেউ নেই। এই তো আমি আছি তোমার পাশে, শুধুমাত্র তোমার হয়ে। গালবে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। ফিহার চোখ বন্ধ করে মাথা ঠেকিয়ে দিল লোহার শক্তপোক্ত আবরণে। নিজের চিন্তায় বিভোর ফিহা দেখল না, বুঝল না তার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে, যে মানুষটির চোখে রয়েছে এক পশরা ভালোবাসা মুগ্ধতা। প্রত্যয় খুব নরম সুরে ডাকল। ফিহা আনমনেই বলল, কি তো দেখো ওই আকাশে? ফিহা মৌন রইল, কথা বলতে ইচ্ছে হলো না। কেন জানি চুপচাপ তাকিয়ে দেখলো চাঁদবিহীন আকাশ। ফিহা ঘুরল প্রত্যয়ের দিকে। ছেলেটি তার পেছনে দাঁড়িয়ে আছে, বুকে হাত ভাঁজ করে। ফিহা নিজের এক হাত, আমরা কি বন্ধুত্ব দিয়ে নিজেদের মধ্যে নতুন জীবনের সূচনা করতে পারি? প্রত্যয় তাকালো সামনে থাকা রমণীর দিকে। মেয়েটির চোখের ভাষা এলোমেলো, চাহনি টলমলে, চোখে মুখে ফুটে উঠেছে এক মৃদু আকুলতা। ফিহা বেশ কিছুক্ষণ হাত উঁচিয়ে রেখে নামিয়ে ফেলল, পরপর ফিচেল হেসে বলল, আমার হাত ধরতে সবাই এত ভয় কেন পায় বলতে পারেন? আপনি চাইলে কিন্তু ধরতে পারেন। সারা জীবন ধরে রাখার প্রতিশ্রুতি দিয়েও কেউ কেউ ছেড়ে গেছে, তাই আপনি কথা দিয়ে কথা না রাখলেও অবাক হব না। প্রত্যয় শুধু তাকিয়ে আছে। ফিহার এবার বিরক্ত লাগলো, লোকটা কথা বলছে না কেন? এভাবে তাকিয়ে থেকে অস্বস্তিতে ফেলার কি দরকার? সে সরে যেতে চাইল রুমের দিকে, পেছন থেকে হাতটা আটকে দিল প্রত্যয়। এখন আমায় না হয় ভালো নাই বাসলে, কখনো বাসবে কিনা তাও না হয় নাই বা জানালে, তবে এই আজ আমি তোমার হাত ধরল, ছেড়ে দেওয়ার জন্য নয়। আমি একদমই প্রতিশ্রুতি দিতে চাই না, প্রতিদিন প্রতি পদে পদে তোমাকে বুঝাতে চাই, আমি আছি তোমার পাশে, থাকবো আমৃত্যু। জানি না কবে আসবে সেই প্রহর, তবু আমি আশায় থাকব। কোনো এক প্রণয় প্রহরে তুমি আমার হবে, ভালোবেসে নিজের করে নিবে। ফিহা থামল, পরপর চোখ বন্ধ করে বুঝল কথাটার গভীরতা। ছেলেটিকে তাকে ভালোবাসে, প্রশ্নটি করা খুব জরুরি হবে, নাকি অপেক্ষা করবে প্রকাশ পাওয়ার? ফিহা ফিরে তাকালো, দৃষ্টি রাখলো প্রত্যয়ের চোখে। ফিহা হাসলো, কিছুটা হাতটা আবারও বাড়ি ফ্রেন্ডস, প্রত্যয় হাত বাড়িয়ে দিল। সকাল সকাল মিতার ফোনে কল করেছে কেউ, বারবার ফোনের রিং বাজছে, মেজাজ এখন তুঙ্গে তার। কোন ইডিয়েট সকাল সকাল জ্বালাতে এসেছে? একবার হাতের কাছে পেলে লবণ মরিচ ছাড়া ব্লেড
ব্লেন্ড করে ফেলবে একদম। মোবাইল হাতে কোন রকমে রিসিভ করে কানে ধরতে ওপাস থেকে ভেসে আসলো কিছু শব্দ। এই চিংড়ি মাছের মালাইকারি ভার্সিটিকে তুই তোর নিজের শ্বশুর বাড়ি পেয়েছিস, তিন দিন যাবত ক্লাসে আসিস না, তুই নাই তোর দেখা দেখি ফিহার বাচ্চাটাও উদাও হইয়া গেছে, শালার আমার জীবনটাই শেষ তোদের মতো দুইটা জন্তু মার্কা ফ্রেন্ড পাইয়া, আমি এক সহজ সরল। মিতা ফোন হাতে উঠে বসে চেঁচিয়ে বলল, ওই হারামি, সকাল সকাল তুই এসব বলতে ফোন করেছিস, তোকে না বলেছি বাসে এসে নিয়ে যাইতে, এত সকাল সকাল প্যান প্যান শুরু করলি কেন? আশ্চর্য ভাই, সহজ সরল পাইয়া তোরা সবাই কথা শুনাইয়া দেশ কেন বুঝি না। ফিহাদের বাসার দারোয়ান তো ঢুকতেই দিল না, কইল ফিহা নামক কোন প্রাণী নাকি গাঞ্জা পানি খাইয়া সকাল সকাল কার বাসে ভুল করে ঢুকছস তুই? ফিয়ার মতো ঘর কোনো মেয়ে আবার কই যাবে, নিশ্চয় তুই ভুল মানুষের বাড়িতে চলে গেছ। বিশ্বাস কর তাল তো বইম, আই এম সিরিয়াস, সত্যি ফিহার বাসা থেকে এসে রিকশায় বসেছি, আমার সত্যি টেনশন হচ্ছে, ওর তো ফোন বন্ধ, ওর ওই দজ্জাল বাপরে আবার অ্যাডোপোশনে দিয়া দেয় নাই তো। কিসব বলস উল্টা পাল্টা, ফিয়া কি পাচ্ছে নাকি যে অ্যাডোপশনে দিবে, বিয়ে দিছে বলো তো মানা যায় তো? তার মানে তুই কিছুই জানিস না দেখছি, ওর না সাদা ভাইয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তারপর থেকেই তো উদাও। তুই বাসায় আয়, আমি রেডি হই ভার্সিটিতে গিয়ে দেখি খোঁজ পাওয়া যায় কিনা। মিতা চিন্তায় মগ্ন, সাদাবের সাথে বিয়ে হবে, বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার কথা থাকলেও ওকে দাওয়াত করেছিল কিন্তু ও যেতে পারেনি, ভেবেছিল মেয়েটাকে পরে সরি বলে মানিয়ে নেবে, কিন্তু এখন তো খোঁজই পাওয়া যাচ্ছে না। মিতা তৈরি হয়ে ড্রয়িং রুমে আসলো, খাবার দিলে ওর মা, তখনই কলিং বেল বেজে উঠল, বুঝলো সৌরভ এসে পড়েছে, দৌড়ে গিয়ে গেট খুলে, মা সৌরভ এসেছে, আমি ভার্সিটি যাচ্ছি, ভেতর থেকে ব্যস্ত কণ্ঠে ডলি বেগম বললেন, আরে ছেলেটাকে ভিতরে তো আসতে দে, তোর খালামণি বলল বাসা থেকে নাকি খেয়ে আসেনি। খালামনি তোমার হাতের রান্না খাবো বলেই তো খেয়ে আসিনি, কিন্তু তোমার মেয়ে যে একটা ডাকাত, দেখো কিভাবে টানাটানি করছে, নিজেও খাবে না আমাকেও খেতে দিবে না। মিতা কটমট করতে, এই বেটা জীবনে কি কোনোদিন আর খেতে পারবি না, টেনশনে টেনশনে আমার পেটে শ্বশুর শুরু হয়ে গেছে, চল বলছি ক্যান্টিনে খেয়ে নিব। সৌরভকে টানতে টানতে ভার্সিটিতে নিয়ে গেল মিতা। হ্যালো হ্যালো, কানের কাছে এমন শব্দ পেয়ে ধরপড়িয়ে উঠল ফিহা, খাটের পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে প্রত্যয়। ফিহার আগে বলে উঠল, এটা কি হলো, ঘুম থেকে ডেকে তোলা যেত না এভাবে কেউ চিল্লিয়ে, আল্লাহ আমার কান, উফ। প্রত্যয় ভ্রু কুচকে বলল, তোমাকে ডাকলে তুমি শুনতে পাও, এ পর্যন্ত চারবার ডেকে, ভার্সিটি যেতে চাও না নাকি আর? আমি তো অফিসে যাব তোমাকে নামিয়ে দিয়ে, তাই উঠো জলদি, অলরেডি লেট হয়ে যাচ্ছে। ফিয়া আর কথা বাড়াল না, সত্যি এত কিছুর মাঝে ভার্সিটির কথা ভুলতে বসেছিল, এক প্রকার দৌড়ে গিয়ে তৈরি হয়ে আসলো, প্রত্যয় তৈরি হয়ে গেছে, ইতিমধ্যে ফিয়া একবার তাকালো, প্রত্যয় দেখতে কি সুন্দর, ফিয়া মনে মনে জিপ, ফিয়া মনে মনে জিপ কাটলো একবার, ছিছি কি ভাবছে, সকাল সকাল চোখ নামিয়ে চুল আঁচড়াতে ব্যস্ত হলো, প্রত্যয় ফিহার হাত থেকে চিরুনি কেড়ে নিল, ফিহা তাকালো অবাক হয়ে, প্রত্যয় ফিহার বাহু ধরে নিজের দিকে ঘোরালো, মিষ্টি কণ্ঠে বলল, আমি আছরে দেই। ফিহা চমকালো, ছেলেটি কি সুন্দর করে আবদার করল, ওর কি উচিত না করে দেওয়া, ফিহা উত্তরের আশা করল না, প্রত্যয় নিজেই চুলে চিরুনি চালালো, ড্রেসিং টেবিলের একটা ড্রয়ার টান মেরে খুলল, বেরিয়ে আসলো চকচকে কতগুলো ক্লিপ, রাবার ব্যান্ড, চুলের কাটা, হকচকিত চোখে একবার সেদিকে দেখলো ফিহা, এই বাসায় তো কোনো মেয়ে নেই, তো এগুলো কার জন্য কিনে এনে রেখেছে প্রত্যয়? ফিহার প্রশ্নসিক্ত চাহনি দেখে ঠোঁট কামড়ে হাসলো প্রত্যয়, ফিহাকে ঘুরিয়ে চুলে লাগিয়ে দিল একটা বো ক্লিপ, ফিহা তাকালো চোখ পিটপিট করে, প্রত্যয় নিজের মুখ ওর কাঁধের কাছে আনতেই মৃদু কেঁপে উঠল, শরীর চেপে ধরল কুর্তির দুই পাশ। প্রত্যয় কিউট,
ফিয়াকে ভার্সিটিতে নামিয়ে এক প্রকার গাড়ি নিয়ে ছুটে চলে যায় প্রত্যয়। তার এমন কাণ্ডে কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকে সে। কি হলো ব্যাপারটা, এই ছেলে এমন অদ্ভুত কেন? ফিয়া তাকিয়ে আছে ছুটে চলা গাড়িটার দিকে। তখনই তার মাথায় একটা গাছটা মারে সৌরভ। সৌরভকে হঠাৎ দেখে কিছুটা চমকে যায় ফিয়া। কিরে পেতনি, এত মনোযোগ দিয়ে কি এমন দেখিস রাস্তায়? কখন থেকে তোর অপেক্ষায় বসে আছি আমরা, ভেবেছিলাম তো তুই বিয়ে করতে গিয়ে একদম উপরে টপকে গেছিস। ফিয়া নিরস কণ্ঠে বলে, কিছুটা ওইরকম। সৌরভ সন্দিহান করে, মিতা কই, তোকে একবার বলি আবার ওকে একবার, আমাকে তো সরকারি পেয়েছিস তোরা। এর মধ্যে মিতা হাজি এসে ফিয়াকে জাপটে জড়িয়ে ধরে। টাল সামলাতে না পেরে ফিয়া প্রায় পড়েই যাচ্ছিল। উফ, মেরে ফেলতে চাস নাকি? হ্যাঁ, যেভাবে ধরেছিস মনে হয় পালিয়ে যাচ্ছি কোথাও। মিতা ছাড়লো না, উল্টো আরো কিছুটা শক্ত করে ধরে বলল, সত্যি দোস্ত, তোকে এখন থেকে কি যে শান্তি লাগছে কি বলবো, চিন্তায় চিন্তায় খাওয়াই হয় নাই সকালে। তা এখন বল, সাদাব জিদুর? ফিহার মুখটা চুপসে গেল মুহূর্তে, সে কিছু না বলে চলে গেল ভার্সিটির ভেতরে। সৌরভ মিতা দুজন একবার নিজেদের মুখ চাওয়াচাই করলো। পরক্ষণে রহস্যের গন্ধ পেয়ে ফিহার পেছনে দৌড় লাগালো। ক্যাম্পাসের মাঠে ঘাসের, ফিহু বল না জান কি হয়েছে, সাদাব ভাইয়ের সাথে কি তোর বিয়ে হয়নি? আমি ওই দিন যেতে না পারি কি রাগ করে আছিস? সরি ইয়ার, হঠাৎ করে তোর বিয়ে, আমারও এক আত্মীয় অসুস্থ তাই সেখানে যেতে হয়েছে। ফিয়া থমথমে কণ্ঠে বলল, কেন, টিভিতে কিছু দেখাইনি? মিতা অবাক হয়ে গেল কিছুটা, কি এমন হলো যা টিভিতে দেখাবে? কই না তো, কিছুই তো দেখলাম না। ফিয়া নিজেই আশ্চর্য হলো, এটা কিভাবে সম্ভব? সৌরভ বলল, কি হয়েছে বল তাড়াতাড়ি, কি কিভাবে সম্ভব? ফিয়া ওই দিনের সকল ঘটনা বর্ণনা করে দম নিল। সৌরভ মিতা হা করে তাকিয়ে আছে, দুজনই একসময় ছিল কি? আমার তো বর্তমান দুলাভাইকে দেখার সবচেয়ে গেছে বন্ধু। তো গিয়ে দেখ আমাকে কেন বলছিস, সাদাব কাপুরুষের মতো কাজ করবে ওটা এখনো মেনে নিতে পারিনি আমি। কিছু কিছু মানুষ দুনিয়ার সামনে ভালো মানুষ সাজে, মহৎ সাজে, কঠিন সময় ঠিক সুযোগ বুঝে হাত ছেড়ে দেয়। ফিহার কথায় মিতার খারাপ লাগলো, মেয়েটা সত্যি পছন্দ করত সাদাব ভাইকে, আর মানুষটা কি না? তোর এই বিয়ের কাহিনী শুনে আমার এখন হাত পা ছুড়ে কাঁদতে মন চাচ্ছে। সৌরভের কথায় তেতে উঠলো ফিহা। তুই এই সিরিয়াস মুহূর্তে মজা নিচ্ছিস? ব্যর্থ পোলা, তুই জীবনে বউ পাবি না দেখিস। যা খুশি দোয়া করে নে, এসব আমি গায়ে মাখি না। বল দুলা ভাইয়ের সাথে কবে? কাল তো আবার দিতে আসবে, তখন বুঝলাম না লোকটা এমন ভূতের মতো উবে গেল কেন, আজকেই তো দেখ। মিতা চিন্তিত কণ্ঠে বলল, এখন তুই কি করবি, সব মেনে নিবি, সাদাবকে ভুলে যাবি? ফিহা চুপ রইল, কতক্ষণ হতাশ কণ্ঠে শোনালো তার, ভুলে যাওয়াটা কি যুক্ত যুক্ত নয়? বিয়ে যেভাবেই হোক আমি প্রত্যয়ের স্ত্রী এখন, না চাইলেও একদিন না একদিন তো স্বামী হিসেবে মানতেই হবে। কি নাম? কোথায় কি নাম বললাম? আরে তোর অদ্ভুত জামাইয়ের নাম প্রত্যয়, কেন কি হয়েছে? মিতা তুই কি সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? তোর মতো অদ্ভুত চিন্তা আমি করি না। তা বল, কেমন মহান চিন্তা উদয় হলো তোর মনে? ভাইয়ার নাম হতো প্রত্যয়। কার? গাধি, আমার ভাই প্রত্যয়। কি যা তা বলছিস, প্রত্যয় ভাই বিয়ে করবে? প্রত্যয় ভাই করবি বিয়ে, দুনিয়ার আর মানুষ পাইলি না তুই? খালামনির ভয়ে তো বাসায় যায় না ঠিক মতো, যদি ধরে বিয়ে করিয়ে দেয় সেই ভয়ে উনি করবে এমন ভাবে বিয়ে? দুনিয়ায় কি একজনের নামই প্রত্যয় নাকি? আজ আর চিন্তা বাদ দে তো। দুটোতেই থাম, এবার প্রত্যয়ের সাথেই দেখা করে দিব, তখনই সব ক্লিয়ার হয়ে যাবে। সেদিন ফিয়াকে বাসায় নামিয়ে দিয়ে প্রত্যয় আবার চলে গেছে। একা বাসায় বসে বসে বিরক্ত হচ্ছে ফিয়া। প্রত্যয়ের বিষয় তো কিছুই জানে না সে, তার মা বাবা ভাই বোন সবাইকে না জানিয়ে বিয়ে করলো কেন? নাকি তার কেউ নেই? রাত 9টায় অলসভাবে কেটেছে ফিহার পুরোটা বিকাল। সন্ধ্যায় নিজের জীবনের হিসাব মিলাতে ব্যস্ত সে, হঠাৎ কলিং বেল বেজে ওঠায় কিছুটা চমকালো। কে আসলো? প্রত্যয়ের কাছে তো চাবি আছে, তাহলে
ফিয়া উঠে দরজার কাছে গেল, কাঁপা কণ্ঠে। প্রত্যয়? কণ্ঠটা চিনতে কিছুটা অসুবিধা হলো, আন্দাজে বলে উঠল। ফিয়া দরজা খুলে পাশে দাঁড়ালো। প্রত্যয় কপালের ঘাম মুছে ভেতরে ঢুকলো। তাকে ভীষণ ক্লান্ত মনে হলো ফিহার। গায়ের শার্ট লেপটে আছে ঘামে, কপালে ছড়িয়ে আছে এলোমেলো চুল। ফিহার চোখ সরিয়ে নিল, সহসা ভেতরে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসলো। প্রত্যয় সোফায় গা এলিয়ে দিল। প্রত্যয়ের দিকে ফিহা গ্লাস বাড়িয়ে দিল। প্রত্যয় মুখের সামনে ধরে রাখা গ্লাসটা দিকে সেদিকে তাকালো। মুখে হালকা হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে ফিহা। ঠান্ডা বাষ্পে কাচের গ্লাস ধোয়াশা হয়ে আসছে, কিছু পানি পড়ছে গ্লাসের প্রাচীর ঘেঁষে। প্রত্যয় হাত বাড়িয়ে নিল, তৃপ্তি সহকারে পানি খেলো। পুরোটা সময় তাকিয়েছিল ফিহা। প্রত্যয় হাসি মুখ, বাহ, আমার উপর দরদ দেখাচ্ছে যে হঠাৎ, কি ব্যাপার ম্যাডাম? ফিহা এবারও হাসলো, গ্লাস নিয়ে যাওয়ার সময় বলল, বন্ধুর এতটুকুই করতেই পারি আমি। সময় যেন এক অদৃশ্য রেখা, কত দ্রুত পেরিয়ে যায় তা বুঝাই যায় না। মনে হয় এই চোখ বুঝলাম সেকেন্ডেই সকাল হয়ে গেল। ফিহা প্রত্যয় সম্পর্কে সুতো বুনতে শুরু করেছে। এক মাস কেটে গেল, দুজন মানুষ একই ছাদের নিচে থাকছে, সকাল সন্ধ্যা রাত একে অপরের সাথে কথা বলছে, পছন্দের অপছন্দের জিনিসগুলো কখনো কখনো এত প্রিয় হয়ে উঠত তা মানুষ কল্পনাও করতে পারে না। তেমনি হয়তো প্রত্যয় নামক মানুষটার ব্যক্তিত্বে আটকে গেছে ফিহা। সৌন্দর্য, ধন দৌলত, ঐশ্বর্য ছাড়াও মানুষকে যে কিছু একটা খুব করে মুগ্ধ করতে পারে তা হলো মানুষের মন। মন ছুঁয়ে দেওয়ার মতো কিছু মানুষের আগমনে একটা বিদ্ধতা হৃদয়, একটা বিদগ্ধ হৃদয় ও সেরে উঠতে চায়। নতুন করে হাসতে শিখে, ভালো থাকতে শিখে। ফিহার সাথে প্রত্যয়ের বন্ধুত্ব গাঢ়তর হয়েছে। দুজনের মাঝে অন্য কোনো সম্পর্ক আছে কিনা তা জানা নেই, তবে তারা যেন একে অপরজনকে বুঝতে পারে। এই এক মাসে ফিহার বিশ্বাস অর্জন করে নিয়েছে প্রত্যয়। মেয়েটা যে নিজেকে শক্ত খোলসে আবৃত করে রেখেছে, নিজের দুঃখ আড়ালে রেখেছে, তা হয়তো বন্ধুত্বের মতো একটা জিনিস না থাকলে কখনোই জানা হতো না প্রত্যয়ের। ফিহা জানতে পারে ওই দিনের মিডিয়া কনফারেন্সগুলো যাতে সবার কাছে প্রকাশ না হয় সেই জন্যেই সব পদক্ষেপ সে নিয়েছে। একটা মেয়ের সম্মান নষ্ট করাটা উচিত নয়। তার কথা সাংবাদিকরা কেন শুনেছে ফিহা জানে না, তবে মানুষটা তার সম্মানের কথা এতটা চিন্তা করে ভেবেই তার মনে অজানা আবেশে পুলকিত হয়েছিল। অদ্ভুত বিষয় হলেও সাদাব তার সাথে এই এক মাসে একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি। ভার্সিটিতেও আগে প্রায়ই আসত, কিন্তু এই এক মাসে তাকে দেখেনি, যার ফলে প্রত্যয়ের সাথে তার সম্পর্কটা নিয়ে কোনো দ্বিধায় পড়তে হয়নি তার। রোজকার মতো ভার্সিটি যাচ্ছে, আজও সৌরভ মিতা আগে ভাগে দাঁড়িয়ে আছে গেটে। তাদের মনোভাব এমন, আজ তো দেখেই ছাড়বে। কিন্তু ফিয়াকে একা আসতে দেখে হতাশ হলো মিতা। কি শুরু করেছিস ফিয়া, তোর জামাই কি ডায়মন্ড নাকি? এই এক মাস ধরে ঘোরাচ্ছিস কিন্তু মহাশয়ের মুখ দেখাতে পারলি না। ফিহা নিজেও বিরক্ত, প্রত্যেককে যতবার বলেছে ততবারই সে বাহানা দিয়ে কেটে পড়েছে। আমি ভাবছি দোস্ত, এই আজব ছেলের সব কিছুতেই রহস্য জানিস। ওনার বাবা মায়ের কথা কতবার জিজ্ঞেস করেছি, শুধু বলেছি সময় হলেই সবার সাথে পরিচয় করে দিব, এখন এসব বলেও লাভ নেই। সৌরভ সন্দেহ যেন বাড়ল, সে ভেবেই নেই তার ভাইয়ের ফ্ল্যাটে গিয়ে চেক করবে এবার, যদি তার ধারণা ঠিক হয় তো হাতে নাতে ধরা। মন মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে ফিহার, কেনই বা হবে না, যখন একটা মানুষের পুরো পৃথিবী আরেকটা মানুষ হয়, তার সব কিছু জুড়ে ওই মানুষটা বিরাজ করে, তখন যদি কাঙ্ক্ষিত সেই ব্যক্তি ব্যস্ততা দেখায়, সকাল থেকে রাত অবধি একটা কল না দেয়, একদম এড়িয়ে চলে, তখন কি মেনে নেওয়া যায় নাকি? লোকটা এমন কেন? এখন ফিহা একটু ভালো ব্যবহার করেছে,
তো তাই ভাব বেড়ে গেছে। একবার আসুক আজ বাড়িতে, সকাল সকাল একটা চিরকুট ধরিয়ে সারা দিন এড়িয়ে যাওয়ার শাস্তি তো দিতেই হবে। রাগে একদম টইটুপুর ফিয়া, নাকের পাটাতন লাল হয়ে উঠেছে। এগারোটার কাটা ছুঁই ছুঁই, আর এর বাড়ি ফেরার নাম নেই। দরজা খুলবে না আজ। কলিং বেল বাজলো কয়েকবার, ফিয়া খুলতে যায়নি। অগত্যা প্রত্যয় চাবি দিয়ে লক খুলে ঢুকেছে। ফিয়া ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে উল্টো দিকে মুখ করে। প্রত্যয় দেখলো কিছুক্ষণ, ফিয়াকে চমকে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো হঠাৎ মায়া ভরা, সরি সরি সরি, আর এমন ভুল কখনো হবে না মহারানী, প্লিজ। আবার এত ঠেকা পড়েনি, সরুন, কথা বলবেন না আমার সাথে, আমি একাই থাকতে পারি, কাউকে দরকার নেই আমার। প্রত্যয় কান ধরে দাঁড়িয়ে পড়লো সামনে, মুখটা বাচ্চাদের। আজকেই তো প্রথম, কথা দিচ্ছি আজই শেষ, মিটিং এর পর মিটিং, তাই সময় উঠেনি। দরকার পড়লে চাকরি ছেড়ে দিব, তাও বউকে রাগাবো না। এবারের মতো মাফ কি পেতে পারি আমি? ফিয়া মুখ ভেঙচি কাটল, ছোট করে বলল, ঠিক আছে। সকালে ফোনের বিকট শব্দে ঘুম ভাঙে ফিহার, পাশে তাকিয়ে দেখে এখনো ঘুমাচ্ছে প্রত্যয়। ফিহা মোবাইলটা কানে নিতে ওপাশ থেকে সৌরভ কিছুটা, দোস্ত প্রেমিকা কেমন সামলাতে হয় টিপস দে। আজব, সকাল সকাল কি বুঝুগুড়ি শুরু করেছিস হ্যাঁ? আমাকে ঘুমাতে দে ভাই, এসবে আমার কোনো ধারণা নেই, আমি কি জীবনে প্রেম করেছি নাকি হ্যাঁ? একমাত্র দুই দিন হইল মিতার সাথে প্রেম করা শুরু করেছি। ও বলেছে যদি ভালো প্রেমিক না হতে পারি আমাকে ড্রেনের পানিতে চুবিয়ে অন্য ছেলেকে বিয়ে করে নি। এই তোদের দুইটার ফালতু প্রেম কাহিনী শোনাবি না আমাকে। ফ্রেন্ড হওয়াই তো দুইটার জীবনে ঝগড়া থামিনি, এখন কি করে আবার প্রেমে আসবে হ্যাঁ? আমি ঘুমাবো ভাই, নিজেদেরটা নিজেরা সামলা, না হয় ব্লক মেরে দিব দুটোকে। শোন শোন, আরেকটা কথা ছিল। আচ্ছা বল। ডর, তুই আজকে ভার্সিটি আসবি না, আমি আর মিতা আসবো তোরে। আমার বাসা তুই চিনিস, আসবি কি করে? যদি আন্দাজ ঠিক হয় তো ঠিক পৌঁছে যাব। যা খুশি কর। ফিয়া বিরক্ত নিয়ে বসে আছে, প্রত্যয় ওর কথা বলার সময় উঠে গেছে। এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি সমস্যা? কিছু না, ওই মিতা সৌরভ প্রেম করছে, এখন আমার কাছে টিপস চাই। সকাল সকাল বিরক্ত ছাড়া আর কিছুই করতে পারে না এই ছেলে। আবার বললো তোর বাসায় আসতে। কি? হ্যাঁ, তো অবাক হয়ে কি আছে, আর আসতে পারবে না নাকি? সন্দেহ, বাসার অ্যাড্রেসই তো কোনোদিন বলি নাই ওদের। দুইটার মাথায় তার আগেই ছেড়ে ছিল, এখন তো আবার প্রেম করি, এবার পাবনার টিকিট বুক করতেই হবে। সত্যি ওরা প্রেম করে? ফিয়া ভেঙচি কাটে, এই ছেলে যে কোনো প্রশ্নের জবাব ভালোভাবে দিবে না তা জানা আছে ফিহার। সকাল নয়টায় কলিং বেল বেজে উঠায় ফিহার যায় দরজা খুলতে, প্রত্যয় গেছে ফ্রেশ হতে। ফিহা দরজা খুলতেই এক মেয়ে এসে দাঁড়ায় দরজায়। ফিহা, কাকে চাই? মেয়েটি যেন ভূত দেখার মতো চমকেছে। প্রত্যয়ের বাসায় মেয়ে আসলো কোথা থেকে? মেয়েটা চিল্লিয়ে বলে, এই মেয়ে তুমি কে, এখানে কি করছো, প্রত্যয় কোথায়? উনি ভিতরে, আপনি কে আগে বলুন, যাকে তাকে বাসায় ঢুকতে। তোমার সাহস তো কম না, আমাকে ঢুকতে দিবে না মানে? প্রত্যয় বের হলো, তখন মেয়েটি দেরি না করে গিয়ে প্রত্যয়কে জড়িয়ে ধরলো। আকস্মিক ঘটনায় প্রত্যয় অবাক হলো, ফিহা তো তাকে এখনো জড়িয়ে ধরা অবধি যায়নি। তাহলে কে? ফিয়াকে সে ভালো করে চিনে। এত ভাবনার মধ্যে চোখে পড়ে দরজার সামনে ফিহার রাগে লাল হয়ে গেছে। প্রত্যয় বুঝলো ভুল কিছু হচ্ছে। ফিহার দরজা ঠাস করে লাগিয়ে সে রুমে চলে গেল হনহন করে।
প্রত্যয় নিজের থেকে মেয়েটিকে সরায় এক ঝটকায়। নীলাকে দেখে মেজাজ খারাপ হয়ে ওর। এই মেয়েটার জ্বালায় সে শেষ, এখন বাসায় চলে এসেছে, না জানি কি কি বলেছে ফিহাকে। এই মেয়ে প্রত্যয় নীলাকে ধমক দিয়ে, কি ধরনের অভদ্রতা এগুলো, তোমার সাহস তো কম না, আমাকে জড়িয়ে ধরেছ, সীমা অতিক্রম করতে মানা করেছিলাম তোমাকে। নীলা মৃদু কেঁপে ওঠে। এই মেয়েটা কি বলছে প্রত্যয়, ওনাকে তোমার বউ? হ্যাঁ ঠিকই বলেছে, তাতে তোমার কি সমস্যা? তুমি তো সবই জানো আমি তোমাকে ভালোবাসি, খালামণি তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে, আর তুমি এই মেয়েটাকে বিয়ে কর। আমি তো তোমাকে কোনোদিন বলিনি যে আমি বিয়েতে রাজি, একবারই উল্টাপাল্টা ভেবে নিয়েছো, এখন এসে সিনকেট করছো সরো সামনে থেকে। প্রত্যয় গেল রুমের দিকে, ফিহা বোম হয়ে বসে আছে। আপনি এই কারণেই আপনার বাবা মাকে বিয়ের কথা জানেননি তাই তো? আপনি আমাকে কেন বিয়ে করেছেন? যদি ওই মেয়েটাকে বিয়ে করা ছিল, আমার সাথে সত্যি মিথ্যা অভিনয় কেন করলেন? ফিহা কি বলছো এসব, অভিনয় কেন করতে যাব? আমি তোমাকে ভালোবাসি তাই বিয়ে করেছি। এর আগে প্রত্যয় একবার ভালোবাসার কথা বলেনি ফিহাকে। ফিহা চমকে উঠল কিছুটা। প্রত্যয় এই এভাবে রাগ করছো কেন? অন্য কারো সাথে সহ্য করতে পারছো না আমাকে? না পারছি না, পারবো না। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে কেন ধরবে? আপনি তো শুধু আমার, ও কেন তা? ফিহা আর কিছু বলতে পারল না, ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিয়েছে। প্রত্যয় জানে ফিহা তাকে ভালোবাসে, এই পৃথিবীতে ওর আপন বলতে প্রত্যয় আছে। ওকে কারোর সাথে দেখলে মনে হয় ফিহার বুঝি কেউ নেই। একাকিত্বের ভয়টা জেঁকে বসে মনে। এই ধরনের মানুষের যে জিনিসটা নিজের, তার এক ফোঁটাও অন্যকে সে দিতে নারাজ। প্রত্যয় ফিহাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। বউ আমার এভাবে কাঁদলে কিন্তু আমার এখনই প্রেম প্রেম পেয়ে যাবে, পরে কিন্তু। এত কিছুর মাঝে দরজা লক করতে ভুলে গেছে ফিহা। সৌরভ মিতা এসে হুড়োহুড়ি করে ঢুকলো ভেতরে। সৌরভ তো শতভাগ নিশ্চিত ফিহার জামাই তার নিজেরই ভাই, আজ তো সে হাতে নাতেই ধরবে। সৌরভ বাসায় ঢুকে প্রত্যয়ের রুমের সামনে নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। এই আপদ এখানে আসলো কেন? কি দেখছে এমন করে রুমের ভেতরে? মিতা সৌরভ দরজায় উঁকি মারল। মিতা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফিহার প্রত্যয় ভাইয়া একসাথে, চোখে কি কম দেখা শুরু করেছে নাকি? মিতা কোনোই দিয়ে গুতো মারে সৌরভকে। সৌরভ দাঁত কেলিয়ে বলে, দেখোলি তো আমার কথাই ঠিক, এদের রোমা। সৌরভ ভাইয়া তুমি বিয়ে করে বউ নিয়ে তিন বেলা রোমাঞ্চ করছো, আর আমাদের একবার জানানোর প্রয়োজন। নীলা তো প্রত্যয় ফিহাকে একসাথে সহ্যই করতে পারছে না, ন্যাকা কান্না করে মোবাইল হাতে ফোন লাগালো তার। খালামণি তোমার ছেলে বিয়ে করে নিয়েছে, তুমি জলদি আসো, এর একটা বিহিত করো। মিতা আটকাতে গিয়েও ব্যর্থ। এখন যদি ওর খালামণি এখানে চলে আসে তো সব খেটে যাবে। এই মেয়েটা এমন কেন? বিরক্ত নিয়ে গিয়ে বসলো সোফায়। ফিহা এগিয়ে এসে সৌরভের সামনে দাঁড়ায়, ভ্রুচিয়ে জিজ্ঞাসা, তোরা উনাকে চিনিস? চিনবো না আবার, একই মায়ের পেটের ভাই, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে চিনবেই না, বউ পেয়েছে না। তীব্র অভিমান সৌরভের কথায়। প্রত্যয় নির্বাক শান্ত হয়ে বসে আছে। ফিহা এগিয়ে যায় প্রত্যয়ের দিকে। আপনি বলেননি কেন সৌরভ আপনার ভাই? ফিহা কিছুটা ভাবুক হয়ে, ও এই জন্যই বুঝি ইউনিভার্সিটিতে আমাকে রেখে একদম ভূতের মতো উবে যেতেন, কথা বলছেন না কেন এখন? হ্যাঁ ডাকাতের মতো বিয়ে করে এখন চুপচাপ বসে আছি, সৌরভ তোর ভাইকে নিয়ে চলে যেত এখানে, এটা কি আমার একদম সহ্য হচ্ছে না? সৌরভ বলে ওঠে, আগু তো ভাইয়াকে মেরে আকাশে পাঠিয়ে দিবে, সে ভয় হয়তো লুকিয়ে বিয়ে করেছে, তাই না ভাইয়া? প্রত্যয় রাগী চোখে, কারা যেন প্রেম করছে, প্রেম প্রেম গন্ধ ছড়িয়েছে বলবো নাকি আব্বুকে হাওয়া বেসব? ট্রেড দিচ্ছ তো, দাও একবার আম্মু আসুক আজকে। এরই মধ্যে কলিং বেল আবারও বেজে উঠল। নীলা ছুটে গিয়ে দরজা খুলল, বাকি সবাই সোফায় বসে আছে। রুমে ঢুকেই চেঁচিয়ে উঠল সীমা বেগম,
প্রত্যয়ের এত বড় সাহস, বিয়ে করবে না করবে না করে একদম বিয়ে করে সংসার করছে, তাও আমাকে কিছু জানায়নি। আজ ওর একদিন কি আমার ফিয়াকে আগে থেকে চিনতেন সীমা বেগম, সৌরভের বন্ধু হিসেবে। তিনি ড্রয়িং রুমে উপস্থিত সবাইকে দেখলেন একবার, আবার বললেন, বউটা কোথায়? রুমে কি ঘাপটি মেরে বসে আছে নাকি? আজ দুটোকে ধরে দিব আমি। আমাদের বললে কি বিয়ে দিতাম না নাকি? এই মিতা ফিয়া, বলতো ওর বউ কোথায়, যা ধরে নিয়ে আয়। ফিয়া তো হাত কচলাচ্ছে বসে বসে, মিতার দিকে তাকালো সে কাচুমাচু হয়ে, এর মধ্যে নীলা বলে উঠল, আন্টি তুমি বউকে চোখে দেখতে পাচ্ছ না, এখানে তো আছে। সীমা বেগম বললেন, এখানে তো সৌরভ আর ওর ফ্রেন্ড ছাড়া কেউ নাই। ফিহা নামক মেয়েটাই তো তোমার ছেলের বউ। কি, প্রথম থেকে সব বল, আমায় কি হয়েছে? আমি করতাম আন্টি। সৌরভ ওর মাকে টেনে নিয়ে সোফায় বসায়, পানি খেতে দেয়। সীমা বেগম কিছুটা শান্ত হয়। ফিহা মাথা, আন্টি বিশ্বাস করো আমার কোনো দোষ নাই, আমি তো জানতামই না এই দজ্জাল মার্কা পোলাটা তোমার। আজ আসুক তোর বাপ, উনি যা বলবেন তাই হবে, বেশি বার বেড়েছে তোর প্রত্যয়ে। আব্বুকে ডাকার কি দরকার ছিল আম্মু? এখন গলার স্বর কমে গেছে কেন? অফিস থেকে আসছে তোর আব্বু, ফিহার প্রতি আমার কোনো রাগ নেই। ওর মতো একটা ভদ্র শান্তশিষ্ট মেয়েকে যে তোর মতো একটা রাম ছাগল কীভাবে বিয়ে করেছে তা তো বুঝতেই পারছি না, না হয় সজ্ঞানে তোকে বিয়ে করতো নাকি? এই চুপ কর তো নীলা, তোদের এই বিয়ে বিয়ে চক্করে আমার বিপি হাই হয়ে যাচ্ছে। বাসায় প্রবেশ করলেন তাজরুল চৌধুরী। ছেলের কর্মকাণ্ড শুনে বিশ্বাসই করতে পারছেন না তিনি, তার এই ছেলে এরকম করেছে বিশ্বাস হচ্ছে না। সৌরভ হলেও তিনি বুঝতেন ওটা একটু দুষ্টু প্রকৃতি, মাথায় হাত তার নিজেরও। কিছুক্ষণ পর আসলো ফিহার মা। সবাই মিলে বেশ কিছুক্ষণ আলোচনা করার পর সবকিছু মেনে নেওয়া হলো, তবে একটাই শর্ত সীমা বেগমের, ছেলের বউ নিয়ে তিনি বাসায় চলে যাবেন। প্রত্যয় না করতে গিয়েও পারেনি, মা বেঁকে বসলে তার কপালেই শনি আছে, তাই সব কিছুর ঝামেলা মিটিয়ে বিকেলের মধ্যে নিজেদের বাড়িতে গিয়ে উঠল ওরা। এতটা দ্রুত সব কিছু ঘটেছে যে ফিয়া এখনো ঘোরের মধ্যেই আছে। দিনগুলো সুন্দরভাবে কাটছিল ফিহার, যতদিন না সাদাব নামক কালো ছায়া আবার ফিরে আসে। প্রত্যয়ের বাড়িতে যাওয়ার পর এক মাস কেটেছে হেসে খেলে। বেলায়েত খন্দকারও মেনে নিয়েছে সব কিছু, শুধু মেয়ের জামাইকে মানতে পারেনি এখনো। বিয়ের প্রস্তাব দিলে তিনি ফিরিয়ে দিতেন না, তিনি অতটাও কঠোর মনের তো নন। সেদিনের মতো ভার্সিটি থেকে ফিরছিল ফিহা। আজ সৌরভ মিতা ডেটে গেছে, দুটোর মাঝে হাড্ডি হতে চায়নি সে। প্রত্যয় অফিসে, তাই আর তাকেও বলেনি, একাই যাচ্ছে। আজ কোথা থেকে সাদা পেশে সামনে দাঁড়ালো ফিহা, কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল, দু কদম পিছিয়ে গেল সে। সাদা হেসে বলল, কেমন আছো ফিহা, অনেক দিন পর দেখছি তোমায়, তা জানা। এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? তা জানা বেশি জরুরি না, তা বিবাহিত জীবন কেমন চলছে? ভালো, আমি এখন বাসায় যাব, দেরি হয়ে যাচ্ছে। এত পালাই পালাই করো কেন, আমার সাথেও কিছু সময় থাকো। না রাস্তা ছেড়ো, আপনার সাথে আমার কথা সেদিনই শেষ হয়ে গেছে, এখন আর বলার মতো কিছু নেই, আমি আমার স্বামীর সাথেই ভালো আছি। সাদা ফিয়ার হাত টেনে ধরলো, ফিয়া আটকে উঠল, হাত ছাড়ানোর জন্য মোচড়া মোচড়ি শুরু করে, ছাড়ুন বলছি। না ছাড়বো না, কি করবি তুই, তোকে তো কবেই আমি শেষ করে দিতাম। প্রত্যেকটা মাঝখান থেকে এসে সব প্ল্যান বেস্তে দিল, তোর বাপের জন্য আমার বাপের জেল হয়েছে, তোর বাপকে তো একটা না একটা শাস্তি দিতেই হবে, নিজের মেয়ের সম্মানের বিনিময়ে তাকে এর মূল্য দিতে হবে। উইদিন তো খুব নিখুঁত পরিকল্পনা করে মিডিয়া ডেকে তোকে বেজ্জত করেছিলাম, কিন্তু প্রত্যেক সব মিডিয়া কোম্পানির মুখ বন্ধ করে দিল। বিয়ে করে সারা জীবনের জন্য নরক দেখাতে চেয়েছিলাম তোকে, সেখানেও প্রত্যেক তোকে বাঁচিয়ে নিয়েছে। আজ তোকে কে বাঁচাবে, আজ তো প্রত্যেক ও নেই, আর ও আসার আগে তুই হবি ধর্ষিতা, পুরো দুনিয়া জানবে তুই। ফিহাকে টেনে নিয়ে গেল সাদা, আটকে রাখলো হাত পা বেঁধে। এদিকে বিকাল হয়ে গেছে, ফিহা বাড়ি ফেরেনি। সৌরভ নিজেও অবাক, ফিহা তো কখনো বাড়ি চলে আসার কথা,
সীমা বেগম হন্তদন্ত হয়ে কল লাগালেন প্রত্যয়ের ফোনে। প্রত্যয় সব ছেড়ে বেরিয়ে পড়ে। তার বুঝতে বাকি নেই কার কাজ, সে পুলিশ স্টেশনে যায় আগে, পুলিশকে ইনফর্ম করে। ফিহার মোবাইল থেকে লোকেশন জেনে ছোটে সে দিকে, সাদা বেগে আসছে ফিহার দিকে। ফিহা প্রাণপণে পিছিয়ে যাচ্ছে, বারবার হাত জোর করে বলছে যেন তার এরকম ক্ষতি না করে। সাদা বেশে ফিহাকে বিছানায় ফেলে দেয়, টান দিয়ে সরিয়ে ফেলে ওন্না। বুকে হাত দেওয়ার আগেই কেউ একজন এসে লাথি দিয়ে ফেলে দেয় ওকে, এলোপাথারি মারতে থাকে সাদাবকে প্রত্যয়। ফিহা ওন্না জড়িয়ে কাঁদতে থাকে এক পাশে দাঁড়িয়ে। পুলিশ এসে নিয়ে যায় সাদাবকে। ফিহা গিয়ে জড়িয়ে ধরে প্রত্যয়কে। প্রত্যয় রাগ দেখে, এখন এসব একদম ধরবে না তুমি, কতবার বলেছি একা একা আসবে না, আমাকে একবার কল করে বলতে পারলে না তুমি? আজ যদি কিছু হয়ে যেত তখন আমার কি হতো একবারও কি ভেবে দেখেছো? প্রত্যয় ফিহাকে ছাড়াতে চাচ্ছে, ততই ফিহা প্রত্যয়কে জড়িয়ে ধরেছে শক্ত করে। একটা সময় প্রত্যয় আর কাঁদে না, আমি থাকতে আমার ফিহুকে কেউ ফুলের টুকাও। সরি, আমি আর একা কখনো আসবো না, আমার উপর রাগ করে থাকবেন না। প্রত্যয় জবাব না দিয়ে ফিহাকে নিয়ে বাসায় চলে যায়। রাতের আকাশে আজ পূর্ণিমার চাঁদ উঠেছে, তারাগুলো জলজল করে মুক্তোর মতো চিকচিক করছে। বারান্দায় দাঁড়িয়ে আছে প্রত্যয়, ফিহার ওপরে রাগ দেখাচ্ছে সে। আসার পর থেকে মেয়েটা কতবার কথা বলার চেষ্টা করেছে, আরো এড়িয়ে যাচ্ছে বারবার। প্রত্যয় নিজের পিঠের ওপর কিছুর একটা ছোঁয়া পেল। ফিহা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যয় বলতে গিয়েও বলতে পারেনি ছাড়ো। ফিহার কথা শুনে, আপনি বলেছিলেন কোনো এক প্রণয় প্রহরে আপনি অপেক্ষা করবেন আমার ভালোবাসার, তবে আজ এসেছি সেই প্রহর। এই ভরা পূর্ণিমার তিথিতে প্রণয় এসে ধরা দিয়েছে আমার মনে আপনার নামে। আমি ভালোবাসি প্রত্যয় আপনাকে অনেক বেশি। তাকাও ফিহা। প্রত্যয় ফিহাকে টেনে নিজের মুখোমুখি দাঁড় করায়। চাঁদের আলো এসে মুখে পড়েছে ফিহার, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে মেয়েটি।